জনপ্রিয় অভিনেত্রী শর্মিলি আহমেদ আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলি আহমেদ আর নেই, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। শুক্রবার 8ই জুলাই সকাল 9:30 দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মঞ্চ, টিভি ধারাবাহিক, খণ্ড নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রীর অভিনয় জীবন শুরু হয় মাত্র 4 বছর বয়স থেকে। সেই থেকে প্রায় 400টি নাটক ও 150টি চলচ্চিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী। অভিনয় জীবনের মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সাবলীল অভিনয়ের মাধ্যমে সহজেই জিতে নিয়েছিলেন দর্শকের মন। খ্যাতিমান এই অভিনেত্রীর জন্ম 1947 সালে। অভিনয় ক্যারিয়ারের শুরুতে শর্মিলি আহমেদ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। পরবর্তীতে ছোট পর্দার মা, দাদি কিংবা ভাবির চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন। অভিনয় দক্ষতা দিয়ে শর্মিলি আহমেদ একসময় হয়ে যান ঢাকাই চলচ্চিত্রের অবিচ্ছেদ্য একটি অংশ, যার চরিত্রটির গুরুত্ব থাকত খুবই বেশি। অতি অল্প সময়ে অভিনয় নৈপুণ্য দিয়ে দর্শকের মন জয় করে নিতে পারতেন গুণী এই অভিনেত্রী। তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছোট বোন ও অভিনেত্রী ওয়াহিদা মল্লিকা জলি। এছাড়া গুণী অভিনেত্রী সুবর্ণা মোস্তফা ফেসবুকে শর্মিলি আহমেদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। অভিনয় শিল্পী সংঘের সভাপতি হাসান হাবিব নাসিম জানিয়েছেন, শর্মিলি আপা অসুস্থ ছিলেন, অবস্থা বেশি খারাপ হয় তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানেই তিনি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। নাসিম জানান, হাসপাতাল থেকে শর্মিলি আপার মরদেহ তার উত্তরার বাসায় নেওয়া হচ্ছে। যতদূর জানতে পেরেছি, বাসায় নেওয়ার পর পারিবারিক সদস্যরা জানাজেও দাফনের সিদ্ধান্ত নেবেন। 60-এর শুরুতে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন শর্মিলি আহমেদ। তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক দম্পতিতে কাজ করেছেন। 1976 সালে মোহাম্মদ মহসিন পরিচালিত আগুন নাটকে প্রথমবারের মতো মায়ের ভূমিকায় পালন করেন এই অভিনেত্রী।